তো আগের GTA 5 এপিসোডে তোমরা দেখেছিলে যে আমি একটা গ্যাংস্টারের বাড়িতে গিয়ে সেখান থেকে টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে যাই। তো গাইস, আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা কত বড় ডাকাতি করেছিলাম, মানে চুরি করেছিলাম, অনেক বড় গ্যাংস্টারের কাছ থেকে আমরা অনেক টাকা চুরি করেছিলাম। সেটার জন্য এখন আমাদের কাছে অনেক টাকা আছে, অনেক, যার জন্য আমরা এখন পার্টি করতেছি। ও ও, নাচো নাচো নাচো, দেখো আমার সামনে, দেখো টাকার বান্ডিল পরে আছে। ভাই, এত টাকা খরচা করার পর আমি আমার ঘরটাকে আবার কিনে নিয়েছি। দেখো এই টাকাগুলো আছে, তারপর দেখো এখানে ডাস্টবিন পরে আছে, ডাস্টবিনের মধ্যেও আমার টাকা পরে আছে। ভাই, এত এত টাকা আমার কাছে। এই দেখো ভাই, এখানে টাকা পরে আছে। ভাই, সব জায়গায় টাকাই টাকা। আমি আমার কুকুরকে চপ, হ্যালো চপ, একে আবার আমি ফিরে পেয়েছি, একে আবার কিনে নিয়েছি আমি। তো ভাই, এখন আমার লাইফ একদম ফার্স্ট ক্লাস চলছে, টাকায় টাকা। তো গাইস, আমি এখন ভাবছি যে আমি একটা মেনশন কিনবো, মানে একটা বড় ঘর কিনবো, কারণ আমার কাছে এখন অনেক টাকা আছে। কি ঘর কেনা যায় সেটা আমি ভাবছি, তো সেটা ভাবা যাবে। এক কাজ করি, সবার আগে আমি আগে ঘুমায় যাই, কারণ অনেকক্ষণ ধরে ডান্স করছি তো একটু মানে ক্লান্ত হয়ে গেছি। এখন একটু ঘুমায় যাই, ঘুমানোর পরে আমরা যাব আজকে অনেক বড় মেনশন কিনতে। ওকে ভাই, আরামসে ঘুমায় যা। ওকে ভাই, ঘুম থেকে এখন আমরা উঠে গেছি, রাত হয়ে গেছে। এক কাজ করি গাইস, টাকা গুলো যে আছে না সেগুলোকে না সামলায় রেখে দিই। ভাই, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। ওকে চলো, টাকা গুলো আমি বাইরে রেখে আসছিলাম, সবার আগে টাকা গুলো ভিতরে ঢুকাই দিই। চলো ভাই, টাকা গেল। এক মিনিট, ওই আমার টাকা কই? গাইস, এখানে তো আমার টাকা গেল ছিল, এখানে ডাস্টবিনটা ছিল যেখানে আমার টাকা গেল পড়েছিল। এই ভাই, টাকা কই গেল আমার? ভাই ভাই, কি হয়েছে? খালি এখানে কয়েকটা টাকা পড়ে আছে। চপ কই? আরে চপ কই? আমার কুকুর চপ কই? আরে ভাই, চপ কেউ কেউ নিয়ে নিচ্ছে। ওই কি হলো? ওই কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এই আমার টাকা, আমার কুকুর, সব কই? কেউ চুরি করে নিল নাকি? হোয়াট ভাই, হোয়াট? ছি ভাই, ছি 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 ছি, আমি টাকা গুলো ভালো তো রাখার জন্য আসতেছিলাম, তার আগে চুরি হয়ে গেল টাকা গুলো। ভাই, কে চুরি করলো? ভাই প্লিজ স্যার, আমার টাকা আমাকে দিয়ে দে, কে চুরি করলো? প্লিজ ভাই, প্লিজ ভাই। এখন আমি কি করবো ভাই? আমার কাছে এক টাকাও নাই। আমার কাছে কি করবো এখন? কি করবো এখন ভাই? ফোন কোথায় বাজতেছে? ও আচ্ছা, গেমের ভিতরে। এক মিনিট, কে ফোন করলো একবার দেখি তো। হ্যালো, আমি মিস্টার গুন্ডা বলছি। আমি সেই টাকাগুলো চুরি করেছি, কারণ আগের এপিসোডে তুই আমার টাকা চুরি করেছিস, আর বদলা নেওয়ার জন্য আমি তোর এই কুকুরটাকেও নিয়ে গেলাম। হোয়াট ভাই, এখন আমি কি করব? তো ভাই, সেই গ্যাংস্টারটা যার নাম হলো মিস্টার গুন্ডা, আমার কাছে যত টাকা ছিল সবগুলো চুরি করে নিয়ে গেছে। আমি ঘুমাইতে কেন গেলাম ভাই? ঘুমাইতে গেলাম তার জন্য এত কিছু হইলো। এখন আমি কি করবো গাইস? এখন আমি কি করবো? কিছু তো একটা করতে হবে যাতে আমি আমার টাকা ফিরে পাই। কি করবো গাইস, কি করবো, কি করবো, কি করবো, ভাবো ভাই কি করবো। এক কাজ করি, একটা আইডিয়া আসছে আমার মাথার মধ্যে। ওকে ওকে, সেই আইডিয়াটা হলো, তো এই শহরে না একটা গুন্ডা আছে, একটা গ্যাংস্টার আছে, যার নাম হলো বিল্লা ভাই। তো আমার মনে হচ্ছে সেই বিল্লা ভাই জানে সেই মিস্টার গুন্ডা কোথায় থাকে বা এখন কি করছে। তো এখন আমি সেই বিল্লা ভাইয়ের কাছে যাবো আর মিস্টার গুন্ডাকে ধরে ছাড়বো, আর আমি আমার টাকা ফিরিয়ে নেবো। আমার টাকা আমাকে নিতে হবে ভাই, মিস্টার গুন্ডাকে তো আমি ছাড়বো না ভাই। ওকে ওকে, এক কাজ করি, ফটাফট চলি ভাই। আমার কুকুরকেও কিডন্যাপ করে নিল, আমার চপকেও নিয়ে নিছে। ভাই, কে আমি ছাড়বো না ভাই, মিস্টার গুন্ডা। সবার আগে বাইক নাও, বাইকে চলো। এখন বিল্লা ভাইকে আমি কোথায় পাবো? ওকে, আমার যতটুকু মনে হয় বিল্লা ভাই তাজমহলের ওখানে থাকে। ইয়েস, তাজমহল। তো চলো তাজমহলের ওখানে, ফটাফট চলো, তাজমহলের আশেপাশে বিল্লা ভাই থাকে, ফটাফট আমাদেরকে তাজমহলে যেতে হবে। ওকে, তো গাইস আমরা অলমোস্ট পৌঁছায় গেছি তাজমহলের এখানে। এদিকে কোথাও তাজমহল আছে যেখানে বিল্লা ভাইকে আমি পাবো। ওকে, তাজমহল ওই তো লেফটে তোমরা দেখতে পাচ্ছ, তাজমহল। ইয়েস ইয়েস, এখানে এখানে এখন তাজমহল আমাকে যেতে হবে। ও ভাই, আমার কাছে টাইম নাই, নাহলে তোকে আমি ছাড়তাম না। ওকে এখানে, ওকে গাইস এখানে দাঁড়াই যাই আমি। চল, নাম নাম ভাই, নাম এখান থেকে, নাম আরামসে ভাই। ওকে, মার একটা জাম্প, মার জাম্প, মার। আরে আরামসে ভাই, একটু আরামসে। ওকে ওকে, কোনো ব্যাপার না। এই দেখো, ওকে এই দেখো সামনে তাজমহল, এখানে আমাকে যেতে হবে। আর আর এটা কোন রাস্তা ভাই, এত কাদা। ওকে চল চল, যেমন তেমন করে যেতে হবে এখন আমাদেরকে। ভাই আমার টাকা, ভাই আমার চপ, মানে টাকাটা চলো কোনো ব্যাপার না, কিন্তু আমার চপকে কিডন্যাপ করে নিছে। চলো ভাই, এখন যাইতে লাগবে, ফটাফট চলো, ফটাফট চলো, ফটাফট চলো, চলো ভাই চলো, ফটাফট চলো, ফটাফট চলো। বিল্লা ভাই, বিল্লা ভাই কোথায় আছে? এখানে বিল্লা ভাই থাকার কথা, এদিকে কোথাও থাকার কথা। ওই এক মিনিট, ওটা কে? এক মিনিট, এদিকে সামনে কেউ আছে, এক মিনিট। ও হ্যাঁ, এটা 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 এটাই বিল্লা ভাই। ফটাফট চলো, ফটাফট চলো ভাই, বন্দুকটা ঢোকা, নাহলে আমাকে খতম করে দিবে এরা। ফটাফট চল ভাই, ফটাফট চল, ফটাফট চল, ফটাফট চল। হ্যালো হ্যালো বিল্লা ভাই, হ্যালো স্যার, এদিকে এদিকে এদিকে। ও ভাই, এখানে হচ্ছে কি? এই দেখো এখানে দুজন ডান্স করছে, আর এখানে ভাই বডিগার্ড আছে, আরামসে আরামসে কথা বলতে লাগবে। হ্যালো স্যার, হ্যালো বিল্লা স্যার, বললাম যে আমার একটু হেল্প লাগতো। মানে কি হয়েছে কি, আমার না টাকা চুরি হয়ে গেছে, আর আমাকে একটা কল আসে, মিস্টার গুন্ডা সে আমার টাকা চুরি করেছে। তো আমি এখন কি করবো প্লিজ আমাকে বলো, আমাকে, আমার অনেক দরকার সে টাকাগুলো। আমি যদি সে টাকাগুলো পেয়ে যাই, আমি সেখান থেকে আপনাকে 20% দিয়ে দেবো। ঠিক আছে বিল্লা ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, ওকে গাইস, আমার সাথে, আমার সঙ্গে বিল্লা ভাইয়ের কথা হয়ে গেছে, আমি এখন বুঝে গেছি যে আমাকে এখন করতে কি হবে। তো বিল্লা ভাই আমাকে বললো যে মিস্টার গুন্ডা যে আছে সে আজকে দুবাই যাবে। ইয়েস, দুবাই। দুবাইয়ের মধ্যে একটা ফুটবল খেলার মাঠ আছে, গ্রাউন্ড আছে যেখানে ফুটবল খেলা হয়। তো সেই ফুটবল গ্রাউন্ডটাকে সে কিনে নিয়েছে। ইয়েস, ফুটবল গ্রাউন্ডটাকে কিনে নিয়েছে। তো সেই গ্রাউন্ডের মধ্যে আজকে আমার টাকাগুলোকে ওরা নিয়ে আসবে সাপ্লাই করার জন্য। তো আমাকে বিল্লা ভাই বললো যে সেটাই তোমার কাছে চান্স, সেখান থেকে টাকাগুলোকে নিয়ে নাও। আর
কারণ পরে যখন টাকাগুলো সাপ্লাই হয়ে যাবে তখন আমি আর নিতে পারবো না, কারণ সে টাকাগুলো অন্য কারো কাছে চলে যাবে। আমাকে টাকাগুলো যেমন তেমন করে নিতে হবে, তার মানে আমাকে এখন দুবাই যেতে হবে। ও ভাই, দুবাই যেতে হবে এখন। আমি বুঝে গেছি যে আমাকে এখন কি করতে লাগবে। তো আমাকে এখন একটা গ্রেট প্ল্যান করতে লাগবে আমাকে টাকাগুলো ফিরিয়ে আনার জন্য। সবার আগে আমাকে হেলিকপ্টারের কাছে যেতে হবে, হেলিকপ্টার করে দুবাই যেতে হবে। ওকে গাইস, আমি রেডি দুবাই যাওয়ার জন্য। এক কাজ করো, তোমরা সবাই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে যারা যারা এখন সাবস্ক্রাইব করনি ফটোর সাবস্ক্রাইব করো। আর আমি দুবাই যাচ্ছি। ওকে, সবাই আমার বাইকের মধ্যে বসো আর হেলিকপ্টার যেখানে আছে সেখানে চলো আগে ফটাফট। অল ভাই চল 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 চল। ওকে গাইস, আমি পৌঁছে গেছি। আর হ্যাঁ গাইস, আমি আরেকটা খবর পেলাম যে হেলিকপ্টার আজকে বন্ধ আছে। বাহ ভাই, আজকে হেলিকপ্টার বন্ধ, মানে হেলিকপ্টার এখন অ্যাভেলেবেল নাই আমার। তো আমাকে এখন বোটে যেতে হবে, বোটে। আর এখন আমি বোট কিভাবে নিবো? তো আমার কাছে একটা প্ল্যান আছে। এই বোটের ড্রাইভারটাকে আমি এখন গুলি মারবো আর এর বোটটাকে আমি নিয়ে নিবো। রেডি 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 রেডি। ওকে মারছি মারছি মারছি, মার গুলি মার। ওকে মারি দিছি গাইস, মারি দিছি। ওকে গুলি মারি দিছি। ফটাফট চল, এখন পুলিশ চলে আসবে না হলে। চল 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 চল, বোটটা নে ফটাফট, বোটটা নে ফটাফট, বোটটা নে। পুলিশ চলে আসলে মুশকিল হয়ে যাবে। এখানে আরেকটা বোট আছে ভাই, আমাকে দেখে নেয় দেয় তো, এবার পুলিশকে ফোন করে দিবে না তো। ফটাফট চল ভাই, ফটাফট চল, এখান থেকে কাটিং খাইতে লাগবে। এক মিনিট, এই এটা তো পুলিশের স্টিমার ভাই, পুলিশেরই বোট এটা। শিট, আমি পুলিশকে মেরে ফেললাম। ভাই ভাগো, ফটাফট ফটাফট বোটটা নে আর পালা এখান থেকে, ফটাফট বোটটা নে আর পালা। ও ভাই, এখানে দেখো একবার, আমি পুলিশকে মেরে ফেলছি। ফটাফট পে, ফটাফট নে, চল 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 চল, কাটিং খা এখান থেকে, ফটাফট কাটিং খা। ভাগো ভাই। ও তার মানে এটা পুলিশেরই গাড়ি, তার মানে এই বোটটা যে আছে সামনে, আরেকটা বোট আছে দেখো, এটা পুলিশেরই। দেখে আমাকে মারতে লাগবে এখন, নালে আমাকে মেরে ফেলবে। ওকে পালা 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 পালা, ভাগো ভাই ভাগো। ওকে গাইস, আমি এখন বোট নিয়ে পালা যাচ্ছি দুবাইয়ে। তো দুবাই যেতে আমাকে এখান থেকে দুদিন লাগবে। তো আমরা রেডি ভাই, তো আমরা রেডি যাওয়ার জন্য। ওকে গাইস, দুবাই এখন বেশি দূর না, আমরা পৌঁছে গেছি অলমোস্ট। কিন্তু এখন বিচ সমুদ্র মাঝখানে, এখন দেখো এখানে ঝড় চলে এসেছে। তো আমাকে এখান থেকে সার্ভাইভ করতে লাগবে, আমাকে বেঁচে যেতে লাগবে, দুবাই যেতে হবে আমাকে। কারণ চলো ভাই, চল ভাই, প্লিজ ভাই, মরিস না ভাই, প্লিজ। আমি শুধু এটাই ভয় পাচ্ছি যে আমার জাহাজ যেন ডুবে না যায়। ওহ, ওকে গাইস দেখো, তোমরা এখন দেখতে পাচ্ছ যখন বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা সামনে দেখতে পারবা যে আমরা দুবাইয়ে পৌঁছে গেছি অলমোস্ট। সামনে দুবাইয়ের বিল্ডিংস গুলো দেখা যাচ্ছে। ও ভাই, ওই দেখো সামনে বুর্জ খলিফা দেখা গেল এখনই, তার আরেকবার হোক। এই দেখো সামনে বুর্জ খলিফা দেখা যাচ্ছে। ও ভাই, পৌঁছে গেছি আমরা অলমোস্ট, পৌঁছে গেছি গাইস, প্লিজ ফটাফট চল, ফটাফট চল। অল ভাই চল ভাই চল ভাই, প্লিজ বলিস না, প্লিজ বলিস না, এই বোটটা যেন ডুবে না যায়, বোটটা ডুবে গেলে আমরা শেষ ভাই। ওকে গাইস, আমরা এখন অনেক দূরই পৌঁছে গেছি। ওকে গাইস, আস্তে আস্তে ঝড় বাড়ছে আর এখন রাতও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমাদেরকে এখন বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, আমাদেরকে ফটাফট দুবাই পৌঁছাতে হবে আমাকে দুবাই। ও হো 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 ভাই, সামনে দেখো, সামনে দেখতে পেলা কি হলো? কোনো ব্যাপার না গাইস, কোনো ব্যাপার না, আমাদেরকে পৌঁছাতে হবে। আমরা গাইস অলমোস্ট পৌঁছে গেছি দুবাই এর কাছে। এই দেখো গাইস, দুবাইয়ের বিল্ডিং দেখা যাচ্ছে। ওকে ওকে, আমরা পৌঁছে গেছি। প্লিজ 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 ভাই ভাই, এত দূর আমি চলে আসছি, আর অল্প খালি যাইতে হবে। তারপর আমার মিস্টার কুন্ডার কাছ থেকে সে টাকাগুলো নিয়ে নেবো, আমার যে টাকাগুলো সে চুরি করেছে, মানে অ্যাকচুয়ালি আমি তার কাছ থেকে চুরি করেছি, তারপর সে আমার কাছ থেকে চুরি করেছে। বাহ ভাই। ওকে গাইস, আমরা পৌঁছে গেছি দুবাই, কিন্তু এই জায়গা থেকে আমি উঠতে পারবো না, আমাদেরকে আরো আগে যেতে হবে। ও ভাই, এখানে কার জাহাজ ডুবে গেছে? পৌঁছে গেছি ভাই, পৌঁছে গেছি, সামনে বিল্ডিংস দেখা যাচ্ছে। চল 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 চল, দেখো সামনে বিল্ডিংস দেখা যাচ্ছে। ওকে ও ওকে ওকে, আমরা পৌঁছে গেছি গাইস, পৌঁছে গেছি পৌঁছে গেছি। এই বিল্ডিংটার নাম যেন কি আমি জানি না। ওকে 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 ওকে, পৌঁছে গেছি ভাই, থ্যাংক গড থ্যাংক গড গাইস, আমরা পৌঁছে গেছি ফাইনালি গাইস, আমরা দুবাই পৌঁছে গেছি। ও ভাই, নাম 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 ভাই, ফটাফট নাম এখান থেকে, চল চল চল, বাড়া এখান থেকে বাড়া। ও ভাই, কত বড় বিল্ডিং একবার দেখো ভাই, আমি তো উপরে তাকাতে পাচ্ছি না, এত বড় বিল্ডিং। ওকে গাইস, এখন আমাকে শুধু ওয়েট করতে হবে বৃষ্টিটা কমানোর পর্যন্ত, কারণ বৃষ্টি না কমলে আমি যাইতে পারবো না। আর বৃষ্টি না কমলে আমার মনে হয় না যে মিস্টার গুন্ডাও আসবে। তো বৃষ্টিটা কমুক, তারপরে আমরা বুর্জ খলিফাতে যাব। ওকে গাইস, বৃষ্টি এখন কমে গেছে আর আমি একটা বাইকও নিয়ে নিয়েছি যাতে আমি ফটাফট পৌঁছাতে পারি। চলো, এখন আমাদেরকে এখান থেকে বেরোতে লাগবে। আর আরে ভাই ভাই, কোথায় পড়তেছিস ভাই, আগে চল। আর আমাদেরকে এখন বুর্জ খলিফায় যেতে লাগবে। এই যে সামনে তোমরা বুর্জ খলিফা দেখতে পাচ্ছ, কিন্তু বুর্জ খলিফায় যাওয়ার জন্য, ওকে ভাই, এটা আমরা কোন জায়গায় চলে আসলাম? এই জায়গাটা দেখো একবার, পুরো মরুভূমি মরুভূমি। অবভিয়াসলি দুবাই তো পুরো মরুভূমির মধ্যেই, তার জন্য এখানে পুরো মরুভূমি দেখতে পাচ্ছ তোমরা ভাই, বালুই বালুই, আর আর এত খালি জায়গা, কোনো লোকই নেই এখানে। আর হ্যাঁ গাইস, মিস্টার গুন্ডা যেই ফুটবল গ্রাউন্ডের মধ্যে আসবে, সেই গ্রাউন্ডের মধ্যে অনেক সিকিউরিটি থাকবে, তো আমি সেখানে ডাইরেক্ট যেতে পারবো না। তো সেখানে যাওয়ার জন্য আমাকে একটা আলাদা রাস্তা খুঁজতে হবে, আর সেটা হলো বুর্জ খলিফার রাস্তা। ইয়েস, আমি বুর্জ খলিফা থেকে জাম্প করব ডাইরেক্ট ফুটবল ক্যাম্পের মধ্যে, ফুটবল ক্যাম্প না, ফুটবল গ্রাউন্ডের মধ্যে, সব আমি তোমাদেরকে দেখাবো। ফটাফট আগে চলো, আমরা বুর্জ খলিফা পৌঁছাই, যেমন তেমন করে, খালি আজকের মিশনটা কমপ্লিট হোক ভাই, নিচে পড়িস না ভাই, প্লিজ। ওকে ওকে, এখানে কিছু লোক আছে। ওকে দেখা, এখানে কিছু লোক দেখা যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে এরা। এখানে এখন আমাকে আরামসে চালাতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে আমি এখানে মিস্টার গুন্ডার চুরি করতে আসছি। ওকে ওকে, টাকা চুরি করতে আসছি। ওকে গাইস, এটা হলো সেই গ্রাউন্ডটা যেখানে আজকে মিস্টার গুন্ডা আসবে তার টাকা নিতে। সেই গ্রাউন্ডটার ভিতরে এখন আমাকে যেতে হবে, মানে এখন না, আজকে বিকালবেলা। তো রেডি? ওকে বাই দ্য ওয়ে গাইস, আমি এখন বুর্জ খলিফাতে চলে এসেছি। চল 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 ভাই। ও ভাই, কত লম্বা বুর্জ খলিফা ভাই, এটা দেখো, উপরে উপরে পর্যন্ত আমি তাকাতে পারছি না। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি রেডি বুর্জ খলিফার উপর থেকে জাম্প করার জন্য?
ওকে গাইস, আমি এখন রেডি বুর্জ খলিফার উপরে যাওয়ার জন্য। তো এক কাজ করি, তোমাদের সঙ্গে ডাইরেক্ট বুর্জ খলিফার উপরে দেখা করছি। ওকে তো গাইস, আমরা বুর্জ খলিফার উপরে উঠে গেছি। তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ যে আমরা বুর্জ খলিফার উপরে আছি, আর এটাকে তো তোমরা হয়তো চিনোই, তোমরা হয়তো এটাকে অনেকবার দেখেছো। পাম ট্রির কি বলে এটাকে, পাম ট্রি আই থিঙ্ক এরকমই কিছু একটা হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, ধরো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই যে ফুটবল গ্রাউন্ডটা, এখানে আসবে মিস্টার গুন্ডা। কি ভাই, এখান থেকে ভিউ দেখো ভাই, এদিকে পুরা সমুদ্রে সমুদ্র, আর এদিকে হলো আমাদের সেই শহর, আর এখানে দুবাই। ওকে গাইস, তো এখন আমাকে প্ল্যান করতে হবে। তো দেখো গাইস, আমি অ্যাকচুয়ালি আমি কি করবো, এখান থেকে আমি জাম্প করবো। জাম্প করার পর এই ফুটবল গ্রাউন্ডের উপরে আমি ডাইরেক্ট যাবো প্যারাশুট দিয়ে। ইয়েস, প্যারাশুট দিয়ে আমি সেখানে ডাইরেক্ট যাবো। তারপর এখান থেকে টাকা চুরি করার পর আমি এখান থেকে বাড়াবো, আর বাইক নিয়ে এখান থেকে এই রাস্তায় আসবো। এই রাস্তা দিয়ে এরকম করে এই পাশ দিয়ে ব্রিজ দিয়ে এদিক থেকে গিয়ে আমি সোজা এখানে যাবো এই বিল্ডিংটা। আর এখানে আমার বোর্ডটা আছে, তোমরা তো জানোই, এখান থেকে আমরা উঠছিলাম। এই বোর্ডটা দিয়ে আমরা সিধা শহরের দিকে চলে যাবো। ব্যাস, আমার প্ল্যান সাকসেসফুল। ওকে গাইস, আমরা রেডি জাম্প করার জন্য। রেডি স্টাডি। ওকে, একটু ভয় লাগছে। কোনো ব্যাপার না, হবে, আমরা পারবো। রেডি স্টাডি গো, জাম্প, প্যারাশুট খোল। ওকে, খুলে দিছি। নাইস। আমাদেরকে এখন প্যারাশুটটা বেশি তাড়াতাড়ি খোলা যাবে না, একটু ট্রাভেল করতে হবে। সোজা সুজি চ, কোনো চাপ নেই, আরামসে। ও ভাই, ভয় লাগতেছে। ও ভাই, পিছন দিক থেকে বুর্জ খলিফা দেখো। ও ভাই, বুর্জ খলিফার ভিউ দেখো ভাই, যা লাগতেছে দেখতে। আর আমার মনে হচ্ছে আমরা পৌঁছাতে পারবো না, ডাইরেক্ট আমরা নিচে পড়বো। প্লিজ পৌঁছা যা। ওকে, ও পৌঁছে গেছি। নাইস। ওকে, চল, আগে চল, ফটাফট আগে চল। ওকে গাইস, আমি কিছু একটা দেখতে পাচ্ছি, গ্রাউন্ডের মধ্যে কিছু একটা আছে। ফটাফট চল। ওকে, আরামসে ভাই, আমাকে লুকায় করতে লাগবে। ওকে, ফটাফট আমি হাতে মধ্যে বন্দুক নিই। ওকে, এখান থেকে কিছু দেখা যাচ্ছে। ওকে, ও ভাই, এখানে দেখো কত টাকা ভাই, এখানে শুধু আমার না অনেক জনের টাকা আছে। আর এখানে কোনো, এটাই কি মিস্টার গুন্ডা? আমাকে দেখতে দাও। ওকে, ফটাফট জুম করো। ও ভাই, এটা তো মিস্টার গুন্ডা না, মিস্টার গুন্ডা ওই ভাই, আমার দিকে তাকাচ্ছে। আরামসে ভাই, আরামসে, যেন দেখতে না পারে। ও, এটা তো মিস্টার গুন্ডা না, মিস্টার গুন্ডা অন্য কাউকে পাঠাইছে টাকা নেওয়ার জন্য। আর এদিকে হলো, এদিকে অন্য কেউ আসে টাকা নেওয়ার জন্য ভাই। এদিকে বাকি, এদিকে কত টাকা? ও, নিচে পড়লাম। আরে ভাই, শিট, বাবুজি, শিট ভাই, কিসমত ভাই, উঠ ভাই। এ, সবাই হাত উপরে কর। যারা এখানে আছে সবাই হাত উপরে কর। কেউ কোন রকম চালাকি করিস না ভাই, ডাইরেক্ট গুলি তোদের খোপড়ির মধ্যে পড়বে। আমি চাই না ভাই তোরা মরিস, তোদেরকে আমি মারতেও চাই না। চুপচাপ বস এখানে, এখান থেকে পালানোর চেষ্টা করিস না, ডাইরেক্ট বলে দিচ্ছি, চুপচাপ, নালে গুলি মারবো কিন্তু। চুপচাপ বসে থাক। আর তুই বল, তোকে কে পাঠাইছে বল। মিস্টার গুন্ডা তোকে পাঠাইছে, আমি জানতাম ভাই, মিস্টার গুন্ডাই তোকে পাঠাইছে। চুপচাপ বস ভাই। মিস্টার গুন্ডা এখানে নিজে কেন আসে নাই ভাই, তোদেরকে কেন পাঠাইছে? আমি আগে বলে দিয়েছি কেউ পালানোর চেষ্টা করবি না এখান থেকে, গুলি ডাইরেক্ট কিন্তু খোপড়ির মধ্যে গুলি পড়বে। এই দেখতে পাচ্ছিস, তোর মাথাটার শট এখানে ডাইরেক্ট পড়বে, এখানে ডাইরেক্ট এরকম করে গুলি মারবো। তো চুপচাপ বস এখানে, পালানোর চেষ্টা করবি না। আর এদিকে কেউ, ঠিক আছে, বুঝলি তো, কেউ পালানোর চেষ্টা করবি না। বাকি বল, আমার ডগ, আমার কুকুর চপ কোথায় আছে বল, ফটাফট বল, চপ কোথায় আছে, নাহলে গুলি মারি দেবো এখানে। জানিস না মানে কি, চপ কোথায় আছে বল ফটাফট, নাহলে এখন পিস্তল নিয়ে আসি, নাহলে এই তোপ দিয়ে এখন দিবো। তোপ দিয়ে কি হয় দেখবি, এই দেখ, এরকম করে তোপ দিয়ে ধামাকা হয়। চুপচাপ বল যে আমার ডগ চপ কোথায় আছে বল, নাহলে এখন খতম করে দিব বল ভাই। তার মানে জানে না চপ কোথায় আছে। ওকে গাইস, এত কিছু ভাবার সময় নাই আমার কাছে, আমাকে এখন এখান থেকে ফটাফট কাটিং খাইতে লাগবে, নাহলে যখন তখন লোকজন চলে আসবে। আমি তো বুঝতে পারছি না যে এখানে কোনো সিকিউরিটি নাই কেন। এক কাজ করি, এই টাকাগুলো যতটা পারে আমি ফটাফট নিয়ে নিই, কেউ ফটাফট নেওয়া শুরু। ও ভাই, ওই চলে আসছে ভাই, এর টিমের চলে আসছে ভাই, টিমের বলতে মানে এর টিমের লোকগুলো চলে আসছে ফটাফট, আমাকে যতটুকু পারি টাকাটা নিয়ে ফটাফট। ওকে ভাই, যতটুকু পারছি আমি নিয়ে নিছি টাকা, এই ব্যাগের মধ্যে যতটুকু টাকা পাইছি নিয়ে নিছি। আয়, কেউ হেলার চেষ্টা করবি না, নাহলে গুলি মারি দেবো ভাই। পালা ভাই, ফটাফট পালা। ও ভাই, আমি তো ফাইসে গেলাম ভাই, এরা তো আমার মুখও দেখে নিছে, তার মানে এরা আমাকে চিনে গেছে। ওখানে একটা হেলিকপ্টারও আছে। ওকে ভাই, ফটাফট বস। ও ভাই, এরা গুলি মারছে আমাকে। উড় ভাই, এরা গুলি মারতেছে আমাকে উপর। চল, ফটাফট চল, পালা ভাই, এখান থেকে পালা। আরে ভাই, পুরো ধাক্কা মাইছে ভাই, প্লিজ, এখান থেকে কাটিংকা ভাই, মরিস না। ও চল, নাই, চল, কাটিংকা ভাই এখান থেকে। ও ভাই, বাই। নাইস, উপরে আগে উপরে ওর। ও ভাই, এই হেলিকপ্টারের মধ্যে গুলিও নাই, এই হেলিকপ্টারের মধ্যে কোনো অ্যাটাকিং নাই যে আমি অ্যাটাক করতে পারবো। প্লিজ ভাই, আজকে
প্লিজ এখান থেকে বাইছে, এখান থেকে খালি বাইছে যা। ও ভাই আমি বুর্জ খলিফার উপরে চলে আসছি। ও ভাই সামনে বুর্জ খলিফা, ভাই বুর্জ খলিফার সাথে ধাক্কা মারিস না প্লিজ, এখান থেকে কাটিং খা। চল 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 আগে চল, আগে চল, আগে চল, চল 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 চল। ওই দেখো ভাই চলে আসছে এদের হেলিকপ্টার আমাকে মারার জন্য। ভাই এই হেলিকপ্টারের মধ্যে কোনো অ্যাটাকিং অ্যাটাকের জিনিসও নাই যে আমি অ্যাটাক করতে পারবো। বাইছে যা খালি, আজকে খালি বাইছে যা, আজকে খালি বাইছে যা। ও ভাই গুলি মারতেছে, কেউ তো গুলি মারতেছে। ও ভাই নিচে হেলিকপ্টার চলে আসছে আমাকে মারার জন্য। ভাই ভাগ, ভাই ভাগ, ভাই ভাগ প্লিজ, ভাগ 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 ভাগ। ভাই ধাক্কা খাইছে, ধাক্কা খাইছে না কোনো ঘরের সঙ্গে, ধাক্কা খাইছে না পালা। ওই যে ভাই হেলিকপ্টার আসছে আমার সামনে আমাকে মারার জন্য। এই দেখো, ও ভাই কতগুলো হেলিকপ্টার আসছে মারার জন্য। তাজমহলের ওখানে যাই, ওখানে বিল্লা ভাইয়ের কাছে হেল্প চাবো, বিল্লা ভাই হয়তো আমাকে বাঁচাতে পারবে। ওই আমার হেলিকপ্টার গেল, ক্র্যাশ হলো, ক্র্যাশ হলো, ক্র্যাশ হলো, ক্র্যাশ হলো। ও ভাই ভাগো, ভাগো ভাই, ভাগো 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 ভাগো, আবে ভাগো ভাগো। ও ভাই পুলিশের গাড়ি নিয়ে আমি পালাচ্ছি, পুলিশের গাড়ি নিয়ে ভাগতেছি আমি। ভাগ 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 ভাগ, ভাগো ভাই, ভাগো ভাই, ভাগো। ও ও ভাই 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 ভাই, না 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 প্লিজ 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 প্লিজ। ভাই মরলাম, আমি মরলাম, আমি মরলাম, আমি আবার জেলে যাবো, আমি আবার জেলে যাবো। প্লিজ পালা, প্লিজ পালা, প্লিজ পালা, প্লিজ পালা, পালা 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 পালা। ও ও ও ও বাসলাম 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 বাসলাম, প্লিজ প্লিজ প্লিজ। এ আবে তুই, বাসলাম বাসলাম বাসলাম। ও ভাগো ভাই ভাগো, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে আমার উপর পুলিশ কেন ধরছে। আরে ভাই আমাকে এখান থেকে বাড়াতে লাগবে, অন্য গাড়ি নিতে লাগবে। ওকে ভাই আরামসে 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 ভাই। ও ভাই এত লোক, এত লোক, এত লোক, দাঁড়া আবে দাঁড়া রে ভাই দাঁড়া, সব কটাকে দেখতে লাগবে তোদেরকে। আবে ভাই এদিক থেকে লোক আসছে, এদিক থেকে পুলিশ আসছে, পুলিশ আসছে। ভাগো 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 ভাগো, টাইম নাই টাইম নাই, গুলি মারার টাইম নাই। এক মিনিট দাঁড়া, আমাকে একটু তবাহি মাচাইতে লাগবে এখানে। ভাগো ভাগ ভাই তোরা, ভাগ, কেউ আসবি না, কেউ আসবি না এখানে, কেউ আসবি না। ভাগ ভাই, আবার ওয়ার্নিং করতেছি সবাই, ভাগ এখান থেকে। আবে ভাই হেলিকপ্টার বহুত দিমাগ খারাপ করতেছে। তুই তুই খতম, তুই খতম, তুই খতম, খতম ভাই। ও এখানে দুইটা পুলিশ আসছে, মর তোরা। ওকে এই গাড়িটা নে, এই গাড়িটা নে। আবে তুই কে রে ভাই, এই গাড়িটা নে, এই গাড়িটা নে, এই গাড়িটা নে, এই গাড়িটা স্পিড ভাগবে। চল চল এবার, চল এবার, চল এবার, চল প্লিজ ভাই এখান থেকে, এখান থেকে একবার পালাই যা, এখান থেকে পালাই যা, তারপর আমি বাইচে যাবো, এখান থেকে পালাই যা, তারপর বাইচে যাবো। ভাগ 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 ভাই ভাগ। ও ও ও ওকে গাইস, প্রত্যেকবার যেমন করে আমি পালাই সমুদ্রের মধ্যে ঢুকে যা, এবার ডুব, এবার ডুব, ভিতরে ডুব, ভিতরে ডুব ভাই, ভিতরে ডুব, ভিতরে ডুব, ভিতরে ডুব। ওকে 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 ওকে, ভিতরে ডুবে গেছি আমরা। ওকে গাইস এবার আমরা একটু সাঁতার কাটবো অনেক, তারপরে আবার নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে উঠবো, তারপর আবার সাঁতার কাটবো, আবার উপরে উঠবো। এরকম করে আমাদেরকে অনেক দূর যেতে লাগে, জানি না ভাই কখন বাঁচবো। ওকে গাইস আমরা অনেকক্ষণ ধরে ডুবে আছি, এখন কোথাও তো আমি পৌঁছায় গেছি, এখান থেকে খালি। ওকে আমার মনে হচ্ছে এখন আমার পিছনে পুলিশও ধরে নেই। ওকে এখন আমি এখান থেকে পালাতে পারবো, ফটাফট এখান থেকে পালা যা, ফটাফট এখান থেকে পালা যা, ফটাফট এখান থেকে পালা যা। ওকে আমরা উপরে উঠে গেছি, এখান থেকে ফটাফট এখন আমি পালাই। উপরে ওট, উপরে ওট, উপরে ওট, উপরে ওট, উপরে ওট ভাই, উপরে ওট, যেমন তেমন করে উপরে ওট, ওট 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 ভাই ওট। ওকে উঠতেছে, এক মিনিট, এটা কি, এটা কি, উপরে উঠ, উপরে উঠ। ও ভাই এটা কি, হ্যালো, আরে ভাই, আরে আমি কিছু করি না, আমি কিছু করি নাই, আমার উপর বন্দুক, আমি কিছু করি নাই ভাই, আমি কিছু করি নাই। কে তোরা? ওয়েলকাম, আমার নামই মিস্টার গুন্ডা। মিস্টার গুন্ডা? ও ভাই আমি গেলাম এবার।